আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। তো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, আর সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, অনেক বেশি এনজয় করবেন, নতুন বছরকে সুন্দরভাবে গ্রহণ করবেন। তো এটা আসলে আমার অফিসে আজকে একটা কেক পার্টির কিছুটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। আর বরাবরের মতোই কেক কাটাকাটিতে আমাদের ফারহান আপু আছে। তো এই যে আমাদের কেকটা সুন্দর করে কাটা হয়ে গিয়েছে, আর এখন সবাই খেয়ে নেবে। আসলে ছোট হলেও আমরা সবাই একসাথে অনেক বেশি মজা করি, সবাই সবার সাথেই সবসময় থাকি, ছোট্ট একটু জিনিস হলেও আমরা শেয়ার করি। আমাদের কেকটা দেখে অবশ্যই সেটাই বুঝতে পারবেন। মেরুন কালারের এই সুন্দর শাড়িটা গিফট করেছে আমার মেয়ে। তো শাড়িটা আসলে খুবই সুন্দর আর আমার অনেক বেশি পছন্দ হয়েছে। শাড়ির কালারটা হলো ডিপ মেরুন কালার আর তার উপরে গোল্ডেন সুতার কাজ করা। তো শাড়ির আঁচলটা হচ্ছে এই ডিজাইনের। আসলে আমার মেয়ে বলতে আমার বড় আপুর মেয়ে, যাকে আমি মেয়ের মতোই ভালোবাসি, আর ওর বিয়ে হয়ে গেছে। তো হঠাৎ করে ও আর ওর হাজবেন্ড আমাকে এই শাড়িটা গিফট করেছে। আর এই শাড়িটা হলো কাতান শাড়ি, খুবই সফট আর আরামদায়ক একটা শাড়ি দেখেই বোঝা যাচ্ছে। আর এটা হলো একটা স্কার্ফ, আমি যেহেতু রেগুলার অফিস করি আবায়া পরে, এর জন্য আমি ব্লু কালারের একটা স্কার্ফ কিনেছি। স্কার্ফ বলতে হেজাব যেটা আর কি আমরা বলি, আর হচ্ছে ব্লু কালারের একটা আবায়া। তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই আবায়াটা হলো ডাবল জর্জেট কাপড়ের। আর এটা হলো একটা নোজ রিং, লাইফে প্রথমবার কিনেছি। আল্লাহ হাফেজ।